নদিয়া শান্তিপুরে স্বনামধন্য বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির সুপুত্র ডক্টর ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন। রবিবার ভবানীপুর উপনির্বাচনের ফল প্রকাশের পরই তৃণমূল নেত্রী নিজের জয়ের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হল শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর পরিবারের সদস্য ডক্টর ব্রজকিশোর গোস্বামীকে। শান্তিপুর হাটখোলা পাড়া বা এলকে মৈত্র রোডের বাসিন্দা আনন্দ কিশোর গোস্বামীর পুত্র ব্রজকিশোর গোস্বামী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের অনেক তাবড়তাবর নেতা নেত্রী বা সংগঠক থাকলেও তাদের উপনির্বাচনের টিকিট দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার একটি কারণ হলো অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই জন্য 2016 এবং 2021 পরপর দুটি বিধানসভা নির্বাচনে এই শান্তি পুরে পরাজিত হয় তৃণমূল প্রার্থী। এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দলকে বাঁচাতে ডক্টর ব্রজকিশোর গোস্বামীকে শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল। রাজনীতির সঙ্গে খুব বেশি যুক্ত না হওয়া ব্রজকিশোর গোস্বামী জানান, দিদি যে দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করে শান্তিপুরের সামগ্রিক উন্নয়নে বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করাই তার উদ্দেশ্য। দিদি আমার উপর বিশ্বাস রেখেছেন, এটাই বড় কথা। আর উনি জানবেন উনি কাকে প্রার্থী করবেন, সে রথী হোক আর মহারথী হোক, সেটা বড় কথা না। উনি নিশ্চয়ই কিছু বুঝেছেন বলে আমাকে দায়িত্ব দিয়েছেন। রাজনীতি তো পড়াশুনো আমার রাজনীতি নিয়ে, আমার স্পেশালাইজেশন রাজনীতি নিয়ে। বহুদিন পড়েছি, বহু মঞ্চে একসাথে রাজনীতির পটভূমিকা পালন করেছি, সেটা শুধু এ রাজ্যে নয়, এই রাজ্যের বাইরেও বহু রাজ্যে। একজন ধর্ম প্রচারক হিসাবে নিরপেক্ষতা বা অন্যান্য ধর্মাবলম্বীরা কতটুকু বিশ্বাস করবে আপনার কাছে? শান্তিপুর অদ্বৈত প্রভুর জায়গা। অদ্বৈত প্রভুর প্রধান শিষ্যর নাম ছিল হরেশ রহমান, পরবর্তীকালে তার নাম হয় নামাচার্য হরিদাস ঠাকুর। এটাই তো বড় বিশ্বাসযোগ্যতা, আমি সেই বংশের সন্তান। আমি মনে করি ভারতবর্ষ সম্প্রীতির জায়গা, সমস্ত ধর্মগুরুরা সম্প্রীতি চান। মা সারদা বলেছিলেন, আমি যতটা রামের আমি ততটাই গরিবের, এটাই বড় কথা। তো আপনার দিক থেকে ইচ্ছা ছিল কি দলের দিক থেকে মনোনীত করা হয়েছে আপনাকে? দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত বলার মতো সময় এখনো আসেনি। তো আগামী দিনে কিভাবে রণকৌশল ঠিক করছেন? শান্তিপুরের উন্নয়ন করতে গেলে যা যা রণকৌশল করা ঠিক তাইটাই করব। দলের সাথে আলোচনা করব, দলের কর্মীদের সাথে আলোচনা করব, দলের পদাধিকারীদের সাথে আলোচনা করব। তারা আমাকে যেভাবে গাইড করবেন, আমার জেলা রাজ্য সর্বভারতীয় নেতৃত্ব আমাকে যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলব। ব্রজকিশোরবাবু জানান, রবিবার আড়াইটে নাগাদ তার এক বন্ধু তাকে ফোনে প্রথম জানান তিনি প্রার্থী হয়েছেন। সারা বাংলা ও বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে এমনকি দেশের বাইরেও তাদের অনেক শিষ্য ছড়িয়ে রয়েছে। ধর্মনিরপেক্ষতা প্রশ্নে তার সোজাসাপটা বক্তব্য, ধর্ম মানেই সকলকে নিয়ে চলা এবং সেইভাবেই চলব। শান্তিপুর থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।